বসে আছি কার্সিয়াংয়ের ডাউহিলে। এখানে দেখতেই পাচ্ছেন টুরিস্ট আছে বেশ ভালোই, বর্ষা তো খুবই এখন বেশ ভালো বর্ষা, তার মধ্যে ফগ মানে ভয়ঙ্কর ফগ, এবারে তার সাথে গরম গরম মোমো। মোমো ভেজ মোমো, কি ভেজ মোমো না এটা, ভেজ মোমো ভালো, দারুন গরম ঠান্ডা আছে ভালোই, তার মধ্যে একদম চারপাশে প্রচণ্ড ফগ, বেশি দূর দেখা যাচ্ছে না, মোটামুটি 50 মিটারের মধ্যে একদম সাদা হয়ে আছে, বাইরে কিছু দেখা যাচ্ছে না। গরম মোমো দিল, এবার তো ধোয়া উঠছিল ঠান্ডা, বেশি গরম না সেটা একদম সামনে সামনে গরম। সামান্য সাথে দিয়েছে ওই চিলি সস, ভেতরে শশা বা বাঁধাকপি আর কি মনে হচ্ছে, শশা বাঁধাকপি বলে মনে হচ্ছে মেন। কাঁচা লঙ্কা, ধনে পাতা, পেঁয়াজ কুচি, ধনে পাতা আর পেঁয়াজ কুচি, আর গরম গরম মোমো, চিকেন মোমো অর্ডার করেছি, চিকেন মোমো গরম অর্ডার করেছিলাম, এখন একেবারে ঠান্ডা হয়ে গেছে। এ হচ্ছে কাশিয়াং আর দার্জিলিংয়ের সমস্যা, গরম কিছু থাকেই না ওতে, ও আর ফগ, ব্যাপক ফগ, বৃষ্টি না কিন্তু, ফগের জন্য ভিজে উপরে ছাতা আটকানো রয়েছে, তাও কিন্তু জল একদম মন্দ পড়ছে, গায়েও পড়ছে, মাথাও পড়ছে। ফগ ঠান্ডা, আর ওই দেখুন আমার পাশে কেউ, কিন্তু ঝাল আছে, লঙ্কার ঝাল পরে বুঝবে, কাল সকালে বুঝবি, এই দিক থাকা কাল সকালে বুঝবি কি খেয়েছিস। ভেতরে চিকেন রয়েছে, চিলি সস, ওই কোরসানির আচার বা সস যাই বলুন না কেন, লাল রঙের একদম অরেঞ্জ কালার, সাথে মাখিয়ে সাথে চিকেন মোমো ভাতের মতো করে মেখে নিতে হবে, সস আর চিকেন সস, মানে চিকেন সস আর হচ্ছে চিকেন সস বলছি কেন, চিলি সস, চিলি সস আর হচ্ছে মোমো, চিকেন মোমো। ও এটা হচ্ছে ডেথ রো, ডেথ রো সেই কাশিয়াঙের ফেমাস বিখ্যাত কুখ্যাত যাই বলুন না কেন ভয়াবহ, সেই ডেথ রোতে বসে আছি, জানি না ও একটা ভেজ মোমো খাবে, আমি একটা খাবো, তুমি একটা, আর পিছনে একটা, দুই তিন চার, বাকিগুলো আমার, দেখবি চিকেন মোমোর থেকে বা মাটন মোমোর থেকে যে কোনো অন্য মোমোর থেকে ভেজ মোমো আমার সবথেকে ভালো লাগে, এবার গরম গরম ভেজ মোমো খাবো বলে দিই, মাত্র 40 টাকায় 1 2 3 4 5 6 7 8 খানা, যথেষ্ট ভালো। খাও খাও
ও আগে আগেরবার যে ভুলটা করেছিল আমার আঙুলের মধ্যে প্রায় কামড় দিয়ে দিচ্ছিল, মানে লেগেছিল আঙুলে। এবার ও আস্তে করে নিয়েছে, নিয়ে নিচে রেখেছে, রেখে তারপর মুখে ঢুকেছে। মানে আগেরবার বুঝতে পেরেছি ও একটু বেশি হয়ে গেছে নেওয়াটা। চলো, হচ্ছে ভেজ মোমো আর হচ্ছে লঙ্কার আচার। লঙ্কার আচারটা বেশ ভালোই ঝাল আছে, হালকা ঝাল, বেশি ঝাল না। মোম কেমন ছিল? ভালো, বাবা ভালো ভালো, জিভ বার করেছে মানে মোম ভালো।